নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জানুয়ারিতে দ্বিতীয়বার শিলচর সফরে মুখ্যমন্ত্রী, ভাগবতের সঙ্গে সাক্ষাৎ। বরাক জুড়ে মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালিত, শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্থ। বরাক নদীর ভাঙন ভয়াবহ, বিহিত ব্যবস্থার নির্দেশ বিধায়ক করিমের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার একদিনের সফরে শিলচর আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরে এ নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী শিলচর সফরে আসেন। এদিন গুয়াহাটি থেকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিনি। তারপর চলে আসেন শিলচর আবর্ত ভবনে। পরে শিলচর অম্বিকাপুরটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে সেখানে কি আলোচনা হয় সেটা জানা যায়নি। এদিন বিকেলে লক্ষ্মীপুরে বরাক নদীর উপর শহীদ নন্দচাঁদ সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বীর যোদ্ধা নন্দচাঁদের বিশাল মূর্তি স্থাপন করা হবে লক্ষ্মীপুরে। পরে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাত 9টায় শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিধানসভা সমষ্টির রাজার গ্রাম, এই গাঁত 2006 সনত এটা RIDF ব্রিজের কাম করা হয়েছিল, কিন্তু কামটো আধা সম্পূর্ণ। আজি এই কামটো সম্পূর্ণ করার কারণে আমি 6.5 কোটি টাকা স্যাংশন করেছিল। তার ভিত্তিত ইয়াত কামটো আরম্ভ হব আর উইদিন 1 ইয়ার জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় ভিতরতে এই কামটো আমি কমপ্লিট করি। আর এই ব্রিজখন কার্গিলর বীর শহীদ নন্দচাঁদ সিংহর নামত আমি সমর্পণ করেছো। আর ব্রিজখন হয়ে যাওয়ার পিছন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবিবার দেশজুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কাছাড় ও হাইলাকান্দি জেলায় স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। শিলচর এবং হাইলাকান্দি শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে সকাল 11:59 1 মিনিট সাইরেন বাজিয়ে এই নীরবতার সূচনা করা হয়। উভয় জেলায় ওই সময় জনসাধারণ নিজ নিজ কাজকর্ম পরিত্যাগ করে যানবাহন চলাচল বন্ধ রেখে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা সমবেত হয়ে এই সময় মৌনতা অবলম্বন করেন। হাইলাকান্দি শহরের ধলেশ্বরী নদীর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে মালদান করেন অতিরিক্ত উপায়ুক্ত জ্যোতির্ময় দৈমারি। এদিকে করিমগঞ্জেও রবিবার শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে। এই উপলক্ষে দেশের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ দেওয়া বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 11:02 নীরবতা পালন করা হয়। করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে শহরের স্টেশন রোড স্থিত গান্ধীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফুলের মালা পরানো হয়। এতে অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু বড়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পুরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বনিখা চেতিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বহু ঘরবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর তীরে বসবাসকারীরা। ভয়াবহ এই নদী ভাঙনস্থল রবিবার পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। ভাঙনস্থলের বেহাল অবস্থানে স্থানীয়দের সাথে আলোচনা করেন। ভাঙনের পাশে থাকা উত্তর কৃষ্ণপুর জল সরবরাহ প্রকল্পটিও পরিদর্শন করেন বিধায়ক। পরে জলসম্পদ বিভাগের SDO বদরুল হক ও কার্যনির্বাহী বাস্তুকার অসিত দেবকে ভাঙন প্রতিরোধে শীঘ্রই বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা কালাম লস্কর, কুমকুম লস্কর, নজরুল মজুমদার, কৈনুল ইসলাম বড়ভূয়, রাজ লস্কর প্রমুখ। এবং সেটার জন্য টেম্পোরারি মেজারে কি করা যায় সেটাকে প্রোটেক্ট করার জন্য এস্টিমেট ইমিডিয়েট সাবমিট করবেন, এবং আমার বিশ্বাস যে এস্টিমেটটি আমি গুয়াহাটিতে আমার কাছে পাঠাবেন। আমি গুয়াহাটিতে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যদি বড় প্রজেক্টও না হয় অ্যাটলিস্ট এই মুহূর্তে যাতে এটাকে যদি বাঙ্গন থেকে পিএইচির এটা এত বড় অ্যাসেট প্লাস অনেকের ঘর বাড়ি প্রায় অর্ধেক বাঙ্গার মতো হয়ে গেছে, 3-4টা ঘর তো আজকে প্রায় শিফট করার অবস্থাতে আছে। তো এই জন্য বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে আমি গিয়ে কথা বলবো, আর আমার বিশ্বাস যে ইমার্জেন্সি কিছু না কিছু একটা ফান্ড পাবো। তো আজকেই আমরা এস্টিমেটের কাজে আমাকে ইঞ্জিনিয়ার বলেছেন যে কাউকে পাঠাবেন 1.5 ঘন্টার মধ্যে, আর 2 দিনের মধ্যেই তারা এস্টিমেট রেডি করে দেবে। থ্যাংক ইউ।
মহাদেবের নামে উৎসর্গ করা সার চুরি করে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার কুটিখাল জিপিট বাঁশখাল সংলগ্ন মোহনটিলায়। কত দিন কয়েক আগে পালু চা বাগান অঞ্চল থেকে উদ্ধার হয়ে যায় মহাদেবের নামে উৎসর্গ করা একটি সার। প্রতিদিন সারটিকে ভক্তি সহকারে খাবার দিতেন চা বাগান এলাকার ভক্তরা। হঠাৎ করে সারটি উধাও হওয়ায় সমগ্র এলাকা জুড়ে খোঁজ করতে লেগে পড়েন বৃহত্তর বাগান এলাকার লোক। অবশেষে রবিবার সকালে ধলাই থানা এলাকার কুটিখাল জিপির বাঁশখাল সংলগ্ন মোহনটিলার গভীর জঙ্গল থেকে এলাকার গ্রাম রক্ষী বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ সার সহ সেবুল হোসেন নামের যুবককে পাকড়াও করেন। খবর দেওয়া হয় ধলাই থানায়। সঙ্গে সঙ্গে ধলাই থানার নয়া ওসি অভিজিৎ কুমার বড়ুয়া সদল বলে মোহনটিলায় পৌঁছে ধৃত সেবুল ও সারটিকে থানায় নিয়ে আসেন। গত তিন দিন আগে সেই গরু চুর তিন দিন আগে গরুটিকে নিয়ে বেঁধে রেখেছিল ওর বাড়িতে, আর সেই গরু চুর এমন একটা ব্যক্তি, ওর বাবা 15 দিন আগে ছাগল চুরি এবং আগেও গরু চুরিতে ধরা পড়েছে। বাবা যে কাজ করছে ছেলে সেই কাজ করে যাচ্ছে। গরু চুরের নাম সেবুল হোসেন, বাবার নাম হচ্ছে সোহাবুল আলী। তো আমরা দেখতে পেরেছি সেই গরু চুরতে গরু যে চুরি করেছে গোপন সূত্রে আমরা খবর পেয়ে এখান থেকে আমরা অনেক লোকজন গেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার উনাকেও আমরা ফোন করেছি, উনিও ঘটনাস্থলে গেছেন, বর্তমানে সে লকআপে আছে। কিন্তু আমি বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, গত কিছুদিন আগে শেওরার তলজিপির ধলছড়াতে এরকম ঘটনা ঘটেছে, গরু কেটে গরুর মাংস চামড়া নালাতে ফেলা হয়েছে। বারংবার সনাতনী ধর্মাবলম্বীর উপর আঘাত হচ্ছে, সেটা যেন না হয় প্রশাসনের উপরে আমাদের বিরাট আবেদন, এবং আমরা চাই সেই গরু কাটা যেহেতু নিষিদ্ধ আছে যাতে কেউ এরকম গরু চুরি করে যদি নিয়ে যায় তার শাস্তি কিন্তু কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। জেল লকআপ থেকে যাতে ছুটতে না পারে, জেল হাজতে থেকে যাতে ছুটতে না পারে, এটা প্রশাসনের কাছে আমাদের। নরসিংপুর মন্ডল বিজেপির উদ্যোগে সহযোগ নিধি সংগ্রহের কাজ জোর কদমে এগিয়ে চলছে। দলের তহবিল সমৃদ্ধি করতে রাজ্য বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী নিধি সংগ্রহ অভিযানের কাজ চলছে। নরসিংপুর মন্ডলে জোর কদমে এগিয়ে চলছে অভিযান। রবিবার দলীয় নেতৃবৃন্দ ধলাই জিপিতে নিধি সংগ্রহ অভিযান চালান। দলীয় কর্মকর্তা ও দলের শোভানুধায়ী ব্যক্তিরা এতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। এদিকে নিধি সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে বিজেপি নরসিংপুর মন্ডলের সভাপতি লাল বাহাদুর কর্মী জানান, নরসিংপুর মন্ডলের অধীন 90টি বুথে নিধি সংগ্রহ অভিযান সমাপ্তির পথে। বুথ ও মন্ডল স্তরের সদস্যরা তাদের নিজ নিজ এলাকার ঘরে ঘরে গিয়ে নিধি সংগ্রহ করছেন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার কমিটির সদস্য ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস ও সম্পাদক সুকান্ত পাল। নেহরু যুব কেন্দ্রের একদিবসীয় যুব উজ্জীবনী সম্পন্ন সোনাই চন্দ্রগিরি ক্লাবে শিক্ষাবিদ তথা সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাজমুল আলী মজুমদারের পৌরোহিত্যে কাছাড়ের নেহরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় ও নবপ্রয়াস ইউথ অ্যাকশন গ্রুপের সহযোগিতায় একদিবসীয় ওরিয়েন্টেশন অফ ইউথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শিলচর কলেজ অব এডুকেশনের অধ্যাপক আফসানা খানম মজুমদার, মেহনাজ মজুমদার, সিরতাজ বেগম লস্কর ও মমতাজ মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, মাধবচন্দ্র দাস কলেজের পরিচালন সমিতির সভাপতি এ কে আজাদ লস্কর, নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বাহরুল ইসলাম লস্কর, শিক্ষাবিদ বাদশাহ আহমেদ লস্কর, সমাজকর্মী সজীব লস্কর। প্রত্যেক রিসোর্স পার্সন আত্মনির্ভর ভারত গড়ে দেশকে বিশ্বসভায় প্রথম সারিতে নিয়ে আসার জন্য যুব সমাজকে স্বনির্ভর হবার নানা দিক তথা কৌশল শিখিয়ে দেন। আমার প্যাশন নহলে আমার লাইফের একো এইম গোল আমি এটো করিব নোৱাৰো, এচিভ করিব নোৱাৰো। সো পেশনটো এনেকুৱা নহয় যে মই কিবা এটা কৰিলোঁ, চাকৰি পালোঁ, দৰমহা ইমান 50,000-60,000 টকা, সেইটো কাৰণে মই পঢ়িলোঁ, হেৰি কৰিলোঁ, তাৰপিছত সেইটো শেষ নহয়। পেশনটো সেইটো হয় যোনটো আপোনাৰ কণ্টিনিউৱাছলি চলি থাকে। পেশন পেশন এনেকুৱা হয় যে আপোনাৰ এইটো নহয় যে মই পইচাৰ কাৰণে কৰি আছোঁ, সাকসেস হওয়ার পিছতো সেইটো পেশন, য'ত আমাৰ একো এক্সপেক্টেশ্যনছ নাথাকে। সো পেশনটো সদায় আপোনালোকে চেষ্টা কৰিব, পেশনটো কৰক। সো এনেকুৱা নহয় আপোনালোকে সকলোৱে নলেজ, এডুকেশ্যনটোতো হৈ গ'ল শিক্ষা আৰু নলেজটো হৈ গ'ল জ্ঞান। আমি সকলোৱে এডুকেটেড হয় কিন্তু আমি কিমান নলেজেবল হয় সেইটো আমি নিজে জানো। মই এডুকেটেড হয় কিন্তু মই নলেজেবল নহ'ব পাৰোঁ। সো নলেজটো কেনেকৈ আহে? নলেজ জ্ঞান, জ্ঞানটো তেতিয়া আহে যেতিয়া আমি লাৰ্ণ কৰি থাকোঁ, যেতিয়া আমি এক্সপিৰিয়েঞ্চ গেইন কৰোঁ।
বার কয়েক সরকারি তহবিল বরাদ্দের পরও সড়কের পাশে পঞ্চায়েতের ফিশারি থাকায় হয়নি শিবপুরের একমাত্র সড়কটির কাজ। জানা গেছে, বড়খলা কেন্দ্রে ছোট দুধপাতের জিপির শিবনগরের বেহাল সড়কটির দরুন দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছেন জিপির কয়েক শতাধিক জনগণ। বর্ষার মরশুমে সড়কটি দিয়ে চলাচল করতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। সড়কটির পরিসর বৃদ্ধি ও উপযোগী করে তুলতে বার কয়েক অর্থ বরাদ্দ হয়েছে বলে জানতে পান গ্রামবাসীরা। কিন্তু কাজ করতে গিয়ে রাস্তার পাশে থাকা ফিশারিগুলোর দরুন কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষার আগে সড়কটির কাজ না হলে গ্রামবাসীরা আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন। আগে ছিল 23 ফুট রাস্তা, 24 ফুট, আর 7-8টা ফিশারি আছে ওইদিকে, ওই ফিশারির কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে। আর শিবনগর থেকে বোলাতপুরে মানুষও যায় ওইদিকে, সব মানে জলের সময় যাওয়া যায় না। ওই এলাকায় কত পরিবার আছে? পরিবার আমরা এদিকে নিচেও 150 হইব। তা আপনারা কি দাবি জানাইছেন না এই আপনার রাস্তাটা বানানোর লাগি? সবরে জানেনি ওই এমএলএ মলে সবরে কি হই না তো। এদিকে কি গাড়ি উড়ি এদিকে চলাচল করে? আইলে না মানে আইতে পারলে নি দিয়ে আইতে পারে। আচ্ছা, তো আপনারা কি রকম গাড়ি উড়ি চলাচল কিরকম করেন? গাড়ি তো ওইদিকে রাখি আইতে লাগে। রাখি আইতে লাগে? এই দেখো আমার এখানে গড় আছে, আমি মাল আনতে পারি না, গড় বানাইতে পারি না। কত কিলোমিটার জায়গাটি আই কত কিলোমিটার পিছিয়ে রাখে এইতে লাগে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার জায়গা। তো আপনি কইতে স্যার ওই যে পিশাইগুলো আছে এটা লাগে কাজ না? কাজ হয় না। এরপরে আমার বাড়ি তো মনে করো মালও আনতে পারি না রাস্তা লাগে। আচ্ছা, এটা লাগে কাজ হয় না। পিশাইগুলো কার? যারি তো আছে, নাম কইতে লাগবো না। সাত আট এই বিস্কু এই দুটা ইজিন কার? এটা হলো রঞ্জিত সরকার। আচ্ছা, আর এটা হলো রতীশ সরকার। আচ্ছা, দীপেন্দ্র রায়, চরিত্র সরকার, দিনেশ। রামনগর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার। এদিন রামনগরে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের ফিতাকেট উদ্বোধন করলেন এপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান। তাছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আর্থিকভাবে দুর্বল লরি চালকদের কল্যাণ সহ বিভিন্ন সেবামূলক কাজের দিকে সচেষ্ট থাকতে পরামর্শ দেন বক্তারা। যারা এই সংস্থাটি উদ্বোধন করেছে এবং এখানে দুজন এক্সপিরিয়েন্স হোল্ডার আছেন, আমাদের রানাপাল মহাশয় এবং রূপকান্তি সেন মহাশয়, ওনারা ওনাদের ব্যক্তিগত পরামর্শ প্রদান আপনাদেরকে করবেন। আমরা আগামী দিনে এই ট্রাক ওনার অ্যাসোসিয়েশনকে আপনার উন্নত মানের অ্যাসোসিয়েশনের রূপে রূপান্তরিত করতে যে ধরনের সাহায্য সহযোগিতা জিপির থেকে লাগবো আমরা রেডি আছি আপনাদেরকে করতে, এবং এই সংস্কার আমরা শতদত্তর উন্নতি কামনা করব, এবং এই সংস্কার যাতে আরও যাতে বেকার ছেলেরা বেকার মানুষরা যাতে কর্মসংস্থান পায় সেই আশা রাখি, এবং আমি আমার জিপিবাসীর পক্ষ থেকে আমি এই সংস্কার কর্মকর্তাদেরকে সাধুবাদ জানাই। খালি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন করলে হবে না, এর মাধ্যমে সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের এই সমিতির সদস্যগণ বা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যখন ছাত্রছাত্রীরা দিয়ে গাড়ি পরিচালনা করার জন্য আমরা ওনাদেরকে প্রস্তাব রাখবো, সেই প্রস্তাবের দিন যেন আমাদের রানারা আমাদের সঙ্গে উপস্থিত থাকেন এবং আমাদের সেই কার্যক্রমকে সমন্বিত করতে এবং সাবলম্বী করতে আমি রানারাকে আমাদের তরফ থেকে আমি অনুরোধ। জয় ঠাকুরের ফেব্রুয়ারিতে জন্মমাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে জয় ঠাকুর সেবা সমিতি। এক সাংবাদিক সম্মেলন ডেকে জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তারা জন্মমাস উদযাপনের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সমিতির পক্ষে রাজু হালদার জানান, জন্মমাস উদযাপন উপলক্ষে 11টি সেবামূলক কাজের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান শিবির, দুঃস্থদের খাবার বিতরণ, সাফাই অভিযান ইত্যাদি। তাছাড়া 22 ফেব্রুয়ারি জন্মদিনে দিনভর রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, সুকমল ঘোষ, দেবাশিস পুরকায় প্রমুখ। 1 ফেব্রুয়ারি মঙ্গলবার জয় ঠাকুরের মেন সাধনার জায়গায় মহাবীর ছড়ায় আমরা পুজো দেব, এবং ওখানে 108টা প্রদীপ জ্বালিয়ে সংসারের সকলের মঙ্গল কামনা করব এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম জন্মমাস উদযাপন করব। দ্বিতীয় কাজ, শহরের কিছু মন্দির পরিষ্কার করার পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। 3 নম্বর, সদরঘাটে আমরা সেই সব পরিত্যক্ত মূর্তি যেগুলো রাস্তার ধারে ফেলে রাখা হয় সেসব মূর্তি আমরা বিসর্জন করে সদরঘাটে ফেলে দেব, এই কিছু কাজ আমরা হাতে নিয়েছি। 4 নম্বর, শহরের অসহায় যারা খুব নিডি রাতে পথে ফুটপাতে স্টেশনে ঘুমায় তাদেরকে আমরা কম্বল বিতরণ করার পরিকল্পনা নিয়েছি। ইভেন ট্রাফিক যারা দিনরাত এক করে তাদের দায়িত্ব পালন করছে তাদের কথা আমরা অনেকেই চিন্তা করি, জয় ঠাকুর সেবা সমিতি এবার তাদের একটা রিফ্রেশমেন্ট দেবে। মেহেরপুরের
শিশুগৃহ অনাথ আশ্রম আছে, আমরা ওই দিন গিয়েছিলাম ওখানে। তো আমরা চেয়েছিলাম যে কোনো একদিন দুপুরে আমরা খাবার তৈরি করে সেখানে পৌঁছে দেবো, কিন্তু কোভিড প্রোটোকল তারা বলেছে না, খাবার তারা গ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা যদি তাদের মন পছন্দ বাজার করে দিই তারা গ্রহণ করবে, সেই শিশুরা মাছ মাংস ডিম সবটাই খায়। তো আমাদের ইচ্ছা আছে 25 জন শিশুকে একদিন দুপুরে আমরা নিজে হাতে বাজার করে দিয়ে আসবো। বৃদ্ধাশ্রম আছে শহরের বেশ কিছু, বৃদ্ধাশ্রমে আমরা তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেব। 8 নম্বর মঙ্গলবার দেখে সন্ধ্যার সময় এই অম্বিকেশ্বর শিব মন্দিরে আমরা প্রসাদ বিতরণ করব। মেন জন্মদিনটা মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে ঠাকুর সবসময় বলে সেবামূলক কাজ করার জন্য। আমরা হাইলাকান্দিতেও বহুবার রক্তদান শিবির করেছি, এবারও শিলচরে করার ইচ্ছা আমাদের আছে। সকালেও ঠাকুরের সাথে কথা হয়েছে যে আরও যত ভালো কাজ করা যায় আমরা এই ফেব্রুয়ারি মাস করব। একটাই উদ্দেশ্য, সবাই সুস্থ থাকতো আর মহামারীর কবল থেকে সবাই মুক্তি পেত। শালচাপড়ায় ফের চুরির হিড়িক লেগেছে। শনিবার রাতে বেশ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানান, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুতিকরণ প্রকল্পের বিপিএল বিদ্যুৎ সংযোজনের কাজ চলছে। তবে গতরাতে শালচাপড়ার প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামগ্রী চুরি হয়ে যায়। এ নিয়ে শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টে শশাঙ্ক সিংহ ও হোসেন আহমেদ লস্কর দুজন আলাদা এজাহার দায়ের করেন। গতরাতে আমাদের দুই জায়গা থেকে দুইটা ডিটিআর এর সামগ্রী চুরি হয়ে গেছে। এই বিষয়ে সকালে আমরা জানতে পেরে এসে আমরা স্পটে দেখেছি যে আমাদের জিনিসগুলো গতরাত্রে চুরি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা শালচাপড়া আউটপোস্টে দুটা এজাহার দাখিল করেছি। আমার নাম কি? আমার নাম হুসেন আহমদ লস্কর। আপনার নাম কি দাদা? শশাঙ্ক সিংহ। আপনারা শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টে আপনারা এজাহার করেছেন? এজাহার দাখিল করেছি। দুজনে করেছেন? দুজনে করেছি। এই যে চুরি হয়ে যাওয়া সামগ্রিক যে যন্ত্রপাতিগুলার অনুমানিক বাজার মূল্য কত হবে? অনুমানিক বাজার মূল্য 160,000 সামথিং হবে। এক একটার না দুটা মিলে? দুটা মিলে। এর ঊর্ধ্বে হতে পারে, সঠিক মানে দামগুলো আমরা বলতে পারছি না। আচ্ছা, তো আমরা শালচাপড়া আউটপোস্টে দুইটা এজাহার দাখিল করেছি এবং আমাদের শালচাপড়া জিপিতে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বৈদ্যুতিক তার খুঁটি এগুলো আমরা ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেকটি গ্রামে। যে গ্রামে বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন আছে সম্পূর্ণ শালচাপড়া জিপিতে আমরা বিদ্যুতিক সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি। আমাদের দাবি হলো যে আমরা যে কাজটি করিয়ে যাচ্ছি, আমাদের বিশেষ হলো আমাদের শালচাপড়ার আউটপোস্টের ইনচার্জ মহাশয়কে আমি একটি অনুরোধ করছি যে আমাদের কাজগুলি চলিয়ে যাচ্ছে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, যাতে রাত্রে আমাদের মাল সামগ্রী যেগুলো আমাদের পুলে আমরা লাগিয়েছি সেগুলোকে আমরা মানে সেফটি একটু দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। জানুয়ারিতে দ্বিতীয়বার শিলচর সফরে মুখ্যমন্ত্রী, ভাগবতের সঙ্গে সাক্ষাৎ। বরাক জুড়ে মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালিত, শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্থ। বরাক নদীর ভাঙন ভয়াবহ, বিহিত ব্যবস্থার নির্দেশ বিধায়ক করিমের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।